ইউক্রেনের সশস্ত্র বাহিনীর হামলায় রাশিয়ার সামরিক বাহিনীর আরও একজন মেজর জেনারেল নিহত হয়েছেন বলে দাবি করেছে কিয়েভ। ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের নিকোলায়েভকা এলাকায় যুদ্ধে রোমান কুতুজব নামে রুশ ওই মেজর জেনারেল প্রাণ হারান বলে রোববার স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। রুশ সামরিক বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে মেজর জেনারেল রোমান কুতুজবের নিহত হওয়ার কথা স্বীকার করেছে। এর আগে মেজর জেনারেল সহ আরও 5 রুশ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা নিহতের দাবি করেছে ইউক্রেন। ইউক্রেন যুদ্ধের আগে গত 28 ফেব্রুয়ারি নিহত হন রুশ মেজর জেনারেল আন্দ্রেই সুখাবেদরস্কি, 7 মার্চ মেজর জেনারেল ভিতালি গেরাসিমভ, 11 মার্চ মেজর জেনারেল আন্দ্রেই কোলেসনিকভ, 15 মার্চ মেজর জেনারেল ওলেব মিতায়েভ ও 16 মার্চ লেফটেন্যান্ট জেনারেল আন্দ্রেই মর্দোভিচেভ। এদিকে আকাশপথে নিষেধাজ্ঞার কারণে সার্বিয়া সফর করতে পারলেন না রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রোববার 2 দিনের সফরে সার্বিয়া যাওয়ার কথা থাকলেও বুলগেরিয়া তার আকাশপথ রাশিয়ার জন্য বন্ধ করে দেওয়ায় ল্যাভরভের ওই সফর বাতিল করা হয়। সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিসের সঙ্গে বৈঠকের কথা ছিল। সোমবার সকালে সার্বিয়ায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত উত্তর মেসিডোনিয়ার কূটনীতিক এবং সার্বিয়ার নেতাদের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনায় বসার কথা ছিল রুশ পররাষ্ট্রমন্ত্রীর। রাশিয়া থেকে গ্যাস আমদানি নিয়ে আলোচনা করতে বৈঠকের আয়োজন করা হয়েছিল। ইউক্রেনের রুশ সামরিক শুরুর পর এটাই ছিল সার্বিয়ায় কোনো রাশিয়ার উচ্চপদস্থ কূটনীতিকের সফর। আগামী 3 বছরের জন্য গ্যাস রপ্তানি চুক্তি করতেই সার্বিয়া যাচ্ছিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। অপরদিকে ইউক্রেন রণক্ষেত্রে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করলে কিয়েভ ছাড়াও নতুন নতুন শহরে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দূরপাল্লার রকেট সরবরাহ করলে দেশটিতে রাশিয়ার ধ্বংসযজ্ঞ অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রোববার এক বিশেষ সাক্ষাৎকারে এই হুমকি দেন রুশ প্রেসিডেন্ট। মাল্টিপল রকেট লঞ্চার M142 হেইমার্স নিয়ে যুক্তরাষ্ট্রের নাটকীয়তার পর এলো এই হুমকি। বাইডেন প্রশাসন প্রথমে জানিয়েছিল অত্যাধুনিক প্রতিরক্ষা কাঠামোটি ইউক্রেনে পাঠাবে না। একদিন পরে সিদ্ধান্ত পরিবর্তন করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার ভূভাগে ছোড়া হবে না এই শর্তে 4টি রকেট প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়া হলো। এদিকে ইউক্রেনও বারবার জানিয়েছে রকেট প্রতিরক্ষা ব্যবস্থা যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে মোকাবেলায় ব্যবহৃত হবে, কিন্তু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অভিযোগ, পশ্চিমারা সমঝোতার নামে নিত্য নতুন নাটক সাজাচ্ছে। তারা মধ্যস্থতার পরিবর্তে অস্ত্র পাঠিয়ে উস্কে দিচ্ছে সংঘাত, দীর্ঘ করছে যুদ্ধ পরিস্থিতি। হুমকি দেন মিসাইল ছুড়লে ভুগতে হবে কিয়েভকে। এক সাক্ষাৎকারে এ বিষয়ে পুতিন বলেন, অত্যাধুনিক অস্ত্র পাঠানো নিয়ে যুক্তরাষ্ট্র যে হইচই করছে তার একটাই লক্ষ্য, যুদ্ধকে আরও দীর্ঘায়িত করা। তারা দূরপাল্লার রকেট সরবরাহ করলেও রাশিয়ার ধ্বংসযজ্ঞ অব্যাহত থাকবে। এমনকি যেসব শহর বা স্থাপনায় এখনও আগ্রাসন চালানো হয়নি সেগুলো পরবর্তী টার্গেট হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। পুণ্ড নিউজ ডেস্ক রিপোর্ট।